চরম একটি গরম সংবাদ রয়েছে আপনাদের জন্য। আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে আমাদেরকে সঙ্গ দেবেন। আবারও ভারতকে কেলাতে শুরু করেছে চীন। কি কারণে ভারতের প্রতি হঠাৎ আবার চীন বিরাগ ভজন হলো, এ ব্যাপারটি সম্পর্কে আপনাদের কয়েকটি কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটিমাত্র শেয়ারই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন যে তিব্বত সীমান্তে ভারতীয় সৈন্যদের আবারও পিছু ঠেলে দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে চাইনিজ সেনাদের মধ্যে। গালোয়ান উপত্যকায় 2020 সালের মার্চ মাসে চীন এবং ভারতীয় সেনাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে ভারত যে শিক্ষা পেয়েছিল, সেই শিক্ষা থেকে তারা আবার শিক্ষিত হতে পারেনি। যদি সেই শিক্ষা থেকে তারা শিক্ষিত হতো, তাহলে সীমান্তে আবারও চীনের সাথে এমন একটা সংঘর্ষ ঘটার পূর্বে অবশ্যই তাদের সামরিক প্রস্তুতি থাকত। তবে আবার এই দ্বিতীয় সংঘর্ষের পর সীমান্তে ভারত নজিরবিহীনভাবে তাদের সৈন্যদের উপস্থিতি বৃদ্ধি করেছে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে চীন বলেছে, উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সার্বিক পরিস্থিতিটি বর্তমানে শান্ত রয়েছে। বন্ধুরা, চীনের যে উস্কানিমূলক আচরণ, ভারত সেটি কীভাবে গ্রহণ করবে? চীন প্রতিনিয়ত এখন ভারতকে সীমান্তে উস্কানি দিচ্ছে, এর কারণ বা কী? বিজেপি সরকার সব জায়গায়ও 56-ইঞ্চি সাথী প্রদর্শন করতে পারলেও ভারত চীন সীমান্তে সেই 56-ইঞ্চি সাথী সুপসে 28-ইঞ্চি হয়ে যায়। বন্ধুরা, চাইনিজরা মূলত অতিমাত্রায় আগ্রাসী ভারত চীন সীমান্তে, আর তারই প্রমাণ বারবার পাচ্ছে বিজেপির সরকার। বিজেপির বিরোধীরা দাবি করেছে, অন্য কোনো সীমান্তে তারা যতটা আগ্রাসী ভূমিকা পালন করে, চাইনিজ সীমান্তে আসলে তাদের 56-ইঞ্চি সাথী সুপসে একেবারে 1.5-ইঞ্চি হয়ে যায়। সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে অবহিত হওয়ার জন্য তারা সংসদে হট্টগোল করে এবং পুরো সত্য বিষয়টি জানানোর জন্য তারা সরকারের প্রতি দাবি তোলে। অন্যদিকে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে চাইনিজ সৈন্যরা ভারতীয় সৈন্যদের উপর আক্রমণ করে ভারতীয় ভূমি দখলের প্রচেষ্টা করলেও ভারতীয় সৈন্যরা সেটি রুখে দিয়েছে এবং এ ব্যাপারে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভারতীয় কোনো মাটি এখনও পর্যন্ত চাইনিজ সৈন্য দখল করতে পারেনি। তবে গালোয়ান উপত্যকার যে ইতিহাস বা কাহিনীটি এখনও পর্যন্ত শোনা হয় বা শোনা যায়, সেখানে প্রায় 1,000 বর্গ কিলোমিটারের মতো ভূমি ইতিমধ্যে চায়না ভারতের থেকে গিলে খেয়েছে। ভারতের তরফ থেকে বা ভারতের সরকারের তরফ থেকে বিজেপি শাসিত এই সরকার এখনও পর্যন্ত সেই বিষয়টি স্বীকার করেনি, আর এ কারণেই তারা বলছে যে এমন কিছু না ঘটুক যেখানে আবারও চীন ভারতের একটি অংশ দখল করে নিয়ে যাক, কিন্তু বিজেপি সরকার তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ইমেজের কারণে এই বিষয়টি চেপে গেছে। বন্ধুরা, এটি হতেও পারে। দখল করার কয়েক মাস বা কয়েক বছর পর এই বিষয়টি বিজেপি সরকার স্বীকার না করলেও বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এই বিষয়টি সামনে চলে আসে যে গালোয়ান উপত্যকায় যে ধরনের কৌশলগত অংশগুলো দখল করে নিয়েছে চীন বাহিনী, সেক্ষেত্রে ভারতের আপাতত করার কিছু নেই। তারা দীর্ঘমেয়াদী ম্যারাথন আলোচনার মাধ্যমে ভারত চেষ্টা করেছিল চীনের সাথে একটি সমঝোতায় আসতে, যেন চীন এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। কিন্তু চীন তাদের কাজকলা দেখিয়ে সেখানে সৈন্য, ভারী যুদ্ধবিমান, দূরপাল্লার কামান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ারবেস থেকে শুরু করে সামরিক স্থাপনা গড়ে তুলেছে। এবং তিব্বত সীমান্তে তারা আরেকটি কাহিনী ঘটিয়েছে ভারতের অজান্তে নাকি ভারতের স্বজান্তে, সে ব্যাপারটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সেখানে ভারতের অভ্যন্তরে প্রায় 6টির মতো নতুন গ্রাম গড়ে তুলেছে চীন। এটি দেখে ভারতের চোখ চড়ক গাছ। আসলে হলোটা কি বা হচ্ছেটা কি? তারা চীনকে না পাচ্ছে ধরতে, না পারছে কিছু করতে। আমেরিকার প্ররোচনায় তারা চীনের সীমান্তে অতিমাত্রায় আগ্রাসী ভূমিকা দেখাতে গিয়ে আবার না যুদ্ধ বেঁধে যায়, সেই ব্যাপারটি নিয়েও তারা সতর্ক। বন্ধুরা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে আমেরিকার প্ররোচনা বা আমেরিকার কূটনীতির ব্যাপারে বিভিন্ন দেশ সতর্ক হয়েছে। ভারতকে তারা পিছন থেকে বলেছে, যে কোনো পরিস্থিতিতে আমরা তোমাদের সাথে আছি। যদি ভারত আমেরিকার বলে বলিয়ান হয়ে আবার চীনের সাথে একটি যুদ্ধ শুরু করে দেয়, তাহলে পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। কারণ ভারতের সাথে যখন চীনের লাগবে, তখন আমেরিকার বাস্তবিক ভূমিকা কী হবে সে ব্যাপারে আপনাদের বিশদভাবে না বললেও চলে। আপনারা বিভিন্ন দেশের যে ব্যাপারগুলো ঘটছে সেই ব্যাপারগুলো অবজারভেশন করলেই পেয়ে যাবেন। অবশ্য ভারত এ ব্যাপারে অতিমাত্রায় সতর্ক। তারা সম্পূর্ণরূপে আমেরিকা নির্ভরশীল হতে চায় না। সম্পূর্ণরূপে আমেরিকা নির্ভর হওয়া মানে রাশিয়া থেকে দূরে সরে যাওয়া। ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বলেন বা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন, ভারতের সামরিক মেরুদণ্ড বলেন, অথবা ভারতের সামগ্রিক শক্তির মেরুদণ্ড বলেন, সবখানে জড়িয়ে আছে রাশিয়ার নাম।
বন্ধুরা, বিগত কয়েক বছর ধরে ভারতে যে পরিমাণ সমরাস্ত্র রাশিয়া রপ্তানি করেছে তাতে ভারতের নিরাপত্তা খাত এক প্রকার রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে উঠছে। এই কারণে ভারত ইচ্ছা করলেই রাশিয়াকে চটাতে পারবে না। আর আমেরিকার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক বিল্ড আপ করা মানেই হচ্ছে রাশিয়াকে চটিয়ে রাশিয়ার থেকে দূরে চলে যাওয়া। সুতরাং রাশিয়ার সাথে ভারতের এক ভারসাম্যমূলক সামরিক সহাবস্থান সবসময়ের জন্য তারা ধরে রাখার চেষ্টা করে। বন্ধুরা, রাশিয়া এবং আমেরিকার মধ্যে ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় ভারত সমস্যায় পড়ে। বন্ধুরা, বর্তমানে ভারতের সাথে চীনের যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের ক্ষেত্রে রাশিয়া মোটামুটি নিউট্রাল পজিশন নিতে পারবে না। অবশ্যই তাকে পার্শিয়াল পজিশন নিতে হবে, হয়তো 70-30 মতো। 70% সে চীনের দিকে থাকলো আর 30% সে ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে একটি ভারসাম্যমূলক কূটনীতি বজায় রাখার চেষ্টা করবে সব সময়ের জন্য। বর্তমান সময়ে চীনের সাথে ভারতের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বা চলছে তাতে ভারতের উস্কানিমূলক পদক্ষেপ রয়েছে। আমেরিকার সাথে ভারত মিলে সীমান্তে তারা এমন একটি অবস্থান তৈরি করার চেষ্টা করছে যেখানে চীন মনে করে তার সীমান্তবর্তী নিরাপত্তা অবস্থানে অবশ্যই ভারতের উস্কানি রয়েছে আমেরিকার প্ররোচনার মাধ্যমে। আর আমেরিকার প্ররোচনার মাধ্যমে ভারতের উস্কানির এই বিষয়টি চীন কখনোই ভালোভাবে নেয়নি। তাই ভারতকে শিক্ষা দেওয়ার জন্য ভারত এবং চীনের মধ্যে যে গ্রে এরিয়া ভিত্তিক সীমান্তগুলো রয়েছে, সেই গ্রে এরিয়া ভিত্তিক সীমান্তগুলোতে চীনের আগ্রাসন সামনেও যদি অব্যাহত থাকে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। মূলত এক্ষেত্রে আমেরিকার প্ররোচনাকেই চীন দায়ী করে এবং চীন মনে করে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা পেছন থেকে ঢিল মারছে, ঠিক একইভাবে তাইওয়ান চীন উস্কানির ক্ষেত্রেও তাইওয়ানের পিছন থেকে সে ঢিল মারছে। আর অন্যদিকে ভারত চীন সীমান্তবর্তী যে সংঘর্ষটি বা যে সমস্যাটি, সেটি ভারতের মধ্যে এমনভাবে সে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তোমরা এখন আমেরিকার বলায় চলে আসো। চীন এবং রাশিয়াকে ত্যাগ করে ভারতের উচিত আমেরিকান বলায় চলে আসা। তাই অবশ্যই এখানে একটি ইন্ধন রয়েছে আমেরিকার। আমেরিকার ইন্ধনটি হল ভারত যেন এই সীমান্তবর্তী সমস্যাটি আরও বৃহতাকার ধারণ করার মাধ্যমে অবশ্যই সে আমেরিকান বলয়ে চলে এসে চীন এবং রাশিয়াকে দূরে ঠেলে দেয়। বন্ধুরা, এ ব্যাপারে ভারত সচেষ্ট। চীনের এবং ভারতের মধ্যে সীমান্তবর্তী বড় ধরনের সংঘর্ষের পরেও উভয় দেশ আলোচনার মাধ্যমে তাদের বাণিজ্যিক অগ্রগতি অব্যাহত রেখেছে। এই বাণিজ্যিক অগ্রগতি অব্যাহত রাখার মাধ্যমে ভারত এবং চীন উভয়ই তাদের সামরিক উত্তেজনা প্রশমনে একসাথে কাজ করার সুযোগ পেয়েছে। সুতরাং এক্ষেত্রে আমেরিকা যে ব্যাপারটি ঘটাতে চাচ্ছে ভারতকে দিয়ে, অর্থাৎ এশিয়াতে ভারত হবে চীনের কাউন্টার, সেই ব্যাপারটি সে পুরোপুরি অ্যাপ্লাই করতে পারছে না ভারতের সজাগ কূটনীতির কারণে বা সজাগ পররাষ্ট্র নীতির কারণে। বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের বিশদ জানতে হয় তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, এ একটুও না টেনে। প্রতিনিয়ত সীমান্তে বাস খাওয়ার পর ভারতের হুঁশ হয়েছে আমেরিকার সাথে ভারতের সম্পর্কটি যদি এমন হয় চীন বিদ্বেষমূলক, তাহলে চীন সেটি প্রতিশোধ হিসেবে ভারতের উপরে চাপিয়ে দেবে। আর চীন এইভাবেই চাপ প্রয়োগের মাধ্যমে ভারত আমেরিকার সম্পর্ককে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করবে। এটি হলো তার সীমান্ত কূটনীতি বা সীমান্ত সামরিক কূটনীতি। এখন গ্রে এরিয়াগুলো দখল করার জন্য চীন এবং ভারত উভয়ই মরিয়া। বন্ধুরা, চীন এবং ভারতের মধ্যে প্রায় 3,000 কিলোমিটারের অধিক গ্রে এরিয়া রয়েছে। গ্রে এরিয়া হলো সেই সকল এরিয়া ভারত এবং চীনের সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যে যেটি এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি যে এই এরিয়াটি ভারতের না চীনের। বন্ধুরা, দুর্গম এই অঞ্চলগুলো ভৌগোলিকভাবেও অত্যন্ত কঠিন। এই সকল অঞ্চলগুলো তুষারপাতের মাধ্যমে যখন শীতকালে তুষারাবৃত হয়ে যায় তখন বোঝাই যায় না আসলে প্রকৃত সীমান্ত রেখা কোনটি। তখনই এই দুই দেশের সৈন্যদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হওয়ার একটি আশঙ্কা জাগে। আর এই ব্যাপারটি নিয়ে কাজ করছে ভারত এবং চীনের সীমান্তবর্তী যে সকল আলোচকগণ রয়েছে তারা। বন্ধুরা, আলোচনার মাধ্যমেও তারা এই ব্যাপারটি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সমাধান এখনও পর্যন্ত বের করতে পারেনি। তবে নিজেদের মধ্যে সংঘর্ষের ব্যাপারটি তারা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে বলে অনেকে মনে করে। তবে শেষ পর্যন্ত এই সংঘর্ষটি তারা এড়াতে পারেনি, কারণ চীনের চরম আগ্রাসী নীতির কারণে ভারত পিছু হটলেও মাঝে মাঝে ভারত এবং চীনের সৈন্যরা বিভিন্ন সময়ে খালি হাতে অথবা লাঠি হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে একটা ব্যাপার, উভয় দেশ এখানে সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সংযম প্রদর্শন করেছে। তারা একটি অলআউট যুদ্ধ সৃষ্টি করতে চায় না, আর এটি আমেরিকার জন্য চরম মনোবেদনা। আমেরিকা চায় উভয় দেশে যেন সমরাস্ত্র ব্যবহারের মাধ্যমে এমনভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে যেন পরবর্তীতে একটি সুস্পষ্ট যুদ্ধের রূপ নেয় ভারত এবং চীনের সম্পর্কটি। কিন্তু এখনও পর্যন্ত আমেরিকা তার বিশেষ কূটনীতির মাধ্যমে বা বিশেষ কূটনীতি ব্যবহারের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের মতো ভারত এবং চীনের সম্পর্কটিকে এখনও পর্যন্ত আমেরিকা একটি অলআউট যুদ্ধের রূপ দিতে পারেনি। এটি তাদের চরম একটি মনোবেদনা।
সুতরাং ভারত এবং চীনের অতি সতর্কতার কারণে এই ব্যাপারটি এখনও পর্যন্ত ঘটেনি। কারণ ভারত এবং চীন উভয় ব্যাপারটি বুঝছে যে তারা একে অপরের সাথে যুদ্ধে জড়াতে চায় না। সীমান্ত সংঘর্ষ একটি সুনির্দিষ্ট সীমারেখার মধ্যে সুস্থিত রেখে বা এই সংঘর্ষটিকে বার্তা না দিয়ে এমন ধরনের সমরাস্ত্র ব্যবহার করা যেন দুই দেশের মধ্যে অলআউট যুদ্ধ শুরু না হয়। দুই দেশের সতর্কতার কারণেই আমেরিকার এই মনোবাসনাটি এখনও পর্যন্ত পূরণ হয়নি। তাই বলা যায় সীমান্তে বিভিন্ন সময়ে চীন ভারতকে ঐক্যসহ বাস দিলেও ভারত এবং চীনের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে আমেরিকার এই দূরভিসন্ধি অর্থাৎ সীমান্তে একটি অলআউট যুদ্ধ শুরু হয়নি। এক্ষেত্রে ভারত এবং চীন মিলে হয়তো আমেরিকাকে এই ঐক্যসহ বা কুনসিসহ বাস দিয়ে দিল। সুতরাং ব্যাপারটি আপনাদের কাছে একটু জটিল মনে হলেও আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমেরিকার উদ্দেশ্য হলো ভারত এবং চীনের মধ্যে এমন ধরনের একটি যুদ্ধ শুরু করা যেমন রাশিয়া ইউক্রেন করছে। কিন্তু ভারত এবং চীন নিজেদের মধ্যে সংঘর্ষ সীমিত রেখে এবং সুনির্দিষ্ট পর্যায়ে সীমিত রেখে তারা আমেরিকার সেই পরিকল্পনাকেই ভণ্ডুল করে দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে বলা চলে ভারত এবং চীন মিলে আমেরিকাকে বাস দিয়ে দিল। সুতরাং বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়? আপনাদের কমেন্টসটি, আপনাদের দুর্দান্ত যে মতামত, সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বাংলাদেশ মায়ানমার সামরিক সম্পর্ক বা বাংলাদেশ মায়ানমারের সামরিক সংঘর্ষ, মধ্যপ্রাচ্যের যে সকল সংবাদগুলো রয়েছে, যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা নিয়মিত আপডেট পেতে চান, অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করুন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখে থাকেন, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।